রোজার মাসের কিছু ছোলা সিদ্ধ আমার ফ্রিজে রাখা ছিল ডিপ ফ্রিজারে, তো সেটাকে আমি কিভাবে ব্যবহার করলাম সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা খেতে খুব দুর্দান্ত, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সেটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কয়েক টুকরো আদা, রসুন আর পেঁয়াজ, আর একটি টমেটো আমার কাছে ছিল, সেই জন্য সেই একটা টমেটোই আমি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো সবকে একটা গ্রাইন্ডারে আমি পিষে নিয়েছি। আরও দুটো টমেটো দেওয়া যেতে পারে, কিন্তু আমার কাছে একটিই ছিল, আমার কাছে আর টমেটো ছিল না বলে। তারপরে আমি ফ্রিজার থেকে বের করে রেখে দিয়েছিলাম যে সেদ্ধ করা ছোলাগুলো, প্রায় 3-4 ঘন্টা আগে থেকে আমি বের করে রেখে দিয়েছি এবং সেগুলো বরফগুলো গুলে গেছে আর এগুলো বেশ ছেড়ে গেছে। তো এই ছোলা কটাকে আমি ইউজ করব এই রেসিপিটাতে। তো সেই জন্য আমি একটি পেঁয়াজও কেটে নিয়েছি এখানে, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, একটি তেজপাতাকে ছেড়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম গোটা জিরে। জিরেগুলো যখন খুব সুন্দরভাবে ফেটে আসবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু আধ ভাজা হয়ে যাবে যখন, তখন এর মধ্যে আমি দুটো আলুকে কিউব করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দেবো নুন এটার মধ্যে। এই নুনটা দেওয়াতে কী হবে, আলুগুলো আর পেঁয়াজগুলোর ভাপে ভাপে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে, আর এটাকে আমি সবসময় ঢেকে ঢেকে সেদ্ধ করব আর নাড়াচাড়া করব, মানে এটা ভাজা যে করব একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজাটা করব, তাহলে কী হবে আলুগুলো আপনি আপ সেদ্ধ হয়ে যাবে ওই নুন আর পেঁয়াজের জলে। এভাবে আমি আলুটাকে ভেজে নেব। একটু আমি দেখে নেব এবার যে আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কি না। দেখুন আলুগুলো বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমার বেটে রাখা মশলাগুলো, আর দিয়ে দেব গুঁড়ো মশলা, যেমন হলুদ, ধনে, তারপরে লঙ্কা গুঁড়ো দেব। লঙ্কা গুঁড়োটা আপনাদের স্বাদ মতন দেবেন, আর দিয়ে দেব জিরের গুঁড়ো। এগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব, তারপর আমি দিয়ে দেবো এর মধ্যে ছোলাগুলো। ছোলাতে যেহেতু জল নেই সেজন্য সামান্য একটু জল দিয়ে আমি পুরো মশলাটাকে ছোলার সঙ্গেই কষাবো। একটু জল দিলাম যেন পুড়ে না যায়। তো এভাবে আমি সমস্ত ছোলা, আলু এগুলোকে খুব ভালো করে মশলার সঙ্গেই কষাচ্ছি। মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষাবো, একদম যখন দেখব মশলাগুলো শুকিয়ে পুরো ছোলার গায়ে লেগে গেছে তখন দেখব যে হ্যাঁ আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গায়ে লেগে গেছে, সেই টাইমে আমি এটাতে পরিমাণ মতন জল দেব, যতটা আমার গ্রেভির দরকার। একদম দেখছো এর মধ্যে মশলাগুলো ছোলাগুলোর গায়ে লেগে গেছে, আর পুরো খুন্তিতেও মশলা লেগে নেই, জল ভাব কিছু নেই, শুকনো শুকনো হয়ে গেছে পুরো ছোলাগুলো। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 1.5 কাপ জল দিয়েছিলাম, এটাতে গ্রেভিটা হয়ে যাবে, আর একটু মিডিয়াম হিটে আমি এটা সেদ্ধ করব যেন জলটা খুব তাড়াতাড়ি মরে না যায় আর আলুগুলো আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুগুলো অলরেডি সেদ্ধ হয়ে গেছে, বাস একটু খুব ভালোভাবে মশলাগুলো যেন সেদ্ধ হয়ে পুরো ছোলার ভিতরে ঢুকে যায় ফ্লেভারগুলো। দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, একটু দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, যদি লাগে তবেই দেবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার একটু নুন কম মনে হচ্ছিলো বলে আমি দিলাম। এবার খুব ভালো করে মিক্স করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো 5-7 মিনিটের জন্য। দেখতেই পাচ্ছো প্রায় 7-8 মিনিট পর আমি যখন খুলে দেখছি তো বেশ তেলগুলো ভেসে এসছে। আমি খুব অল্প তেল দিয়ে রান্না করেছি এটাকে, খুব বেশি যে মশলা বা তেল ব্যবহার করেছি তা না, খুব অল্প তেল দিয়ে রান্না করেছি। এই ধরনের ছোলার তরকারি খেতে খুবই ভালো লাগে, আর এটা সানডের ব্রেকফাস্টের জন্য খুব ভালো, যেমন আমি এটা রবিবারের দিন সার্ভ করলাম লুচি, স্যালাড আর জিলিপির সঙ্গে। তো এভাবে সেদ্ধ করে ছোলাটা ব্যবহার করে নিলাম, আশা করছি ভালো লাগবে, শেয়ার করবে, কমেন্টে জানাবে কেমন লেগেছে।